দর্শক, আমরা এখন আছি বনানী কবরস্থানে। আজ বনানী কবরস্থানে একজন মানুষকে দেখতে চলে আসলাম এবং এখানে যারা সাহিত্য আছেন, বাংলাদেশ চলচ্চিত্র গুণী অভিনেতা অভিনেত্রী, তো আজ ঠিক তেমনই একজনকে দেখতে আসলাম, তার কবর দেখতে আসলাম, চিত্রনায়ক জসিম। চিত্রনায়ক জসিমকে দেখতে চলে আসলাম, তো আমরা তার কবর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো সে সাথে আপনারা আমাদের সঙ্গে থাকুন ভিউয়ার্স। বন্ধুরা, আমি এখন আছি বনানী কবরস্থানে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে, আমার ডান পাশে যে কবরটি, চিত্রনায়ক জসিম। তো আমরা এখন জসিম সাহেবের কবর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা এখন বনানী আছি এবং জসিম সাহেবের কবর সামনে আছি, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আমি এখন চিত্রনায়ক জসিম সাহেবের কবরে যাব। ভিউয়ার্স, আমরা এখন জসিম ভাইয়ের, চিত্রনায়ক জসিম, তার কবরের সামনে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তার কবর কত সুন্দর পরিমার্জিতভাবে রাখা হয়েছে এবং ওখানে লেখা আছে বীর মুক্তিযোদ্ধা চেতনা জসিম আব্বু, একে জসিম উদ্দিন জসিম, পিতা মৃত একে ফজলুর রহমান, বাড়ি নং 25 রোডং 10, সেক্টর 6, উত্তর ঢাকা, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 8ই অক্টোবর 1998 সালে। কবর নং 72-74। আপনারা দেখতে পাচ্ছেন যে একসময়কার ফাইটার হিরো যাকে বলা হয়, চিত্রনায়ক জসিম, তার কবর। তবে চিত্রনায়ক জসিমের কবর দেখে, জসিম সাহেবের কবর দেখে আমার মনটা ভরে গেল যে এত সুন্দর পরিমার্জিতভাবে রাখা হয়েছে, খুবই ভালো লাগলো। এটা হলো আপনার 1 নম্বর গেট, মানে এই সাইড হলো 1 নম্বর গেট। 1 নম্বর গেট দিয়ে ঢুকলে আপনার, এই সাইডে আসলে যেরকম দুটা সুন্দর ডিজাইন করে কবর পাবেন, তার পাশে এই কালারটা হলো আপনার চেতনা জসিম সাহেবের। তো ভিউয়ার্স, আপনারা সবাই জসিম সাহেবের জন্য দোয়া করবেন, সেই জন্য জান্নাত বেশি হোক। আমরা কিছুক্ষণের মধ্যে জসিম সাহেবের জীবনী নিয়ে আপনাদের মাঝে একটু কথা বলবো। আবুল খায়ের জসিম উদ্দিন পেশাদার নাম জসিম নামে অধিক পরিচিত ছিলেন। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ফাইট পরিচালক ও একজন মুক্তিযোদ্ধা। অনেকেই তাকে বাংলার চলচ্চিত্রের অ্যাকশনের পথ প্রদর্শক হিসেবে মনে করেন। তিনি প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে চলচ্চিত্র আসেন। 1972 সালে দেবর চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় চিত্রনায়ক জসিমের। চিত্রনায়ক জসিম, তিনি 1950 সালে 14ই আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম আব্দুল খায়ের জসিম উদ্দিন। জসিম 1971 সালে স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে 2 নং সেক্টরের মেজর হায়দারের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন। জসিমের প্রথম স্ত্রী ছিলেন ড্রিম গার্ল খ্যাত নায়িকা সুচরিতা। পরে তিনি ঢাকার প্রথম সবাক নায়িকা পূর্ণিমা সেনগুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন। জসিমের 3 ছেলে, রাতুল, রাহুল, স্বামী, যার মধ্যে রাতুল ও স্বামী উইনোড ব্র্যান্ডের বেজিস্ট ও ড্রামার, আর রাহুল টেনরেক ব্র্যান্ডের গিটারিস্ট। জসিম 1998 সালে 8ই অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যুবরণ করেন। জসিমের মৃত্যুর পর FDC-তে তার নামে একটি ফ্লোর নামকরণ করা হয়। নায়ক জসিমের কর্মজীবন ছিলেন 1976 সাল থেকে 1998 সাল পর্যন্ত এবং তিনি 48 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এবং আমরা জানি যে চিত্রনায়ক জসিম, তিনি ফাইট হিসাবে তিনি কিন্তু সবার পছন্দের একজন মানুষ ছিলেন এবং তাদের সে সময়ে যতজন হিরো ছিলেন তার মধ্যে জসিমের যে ফাইটগুলো তার জন্য অন্যতম ফাইট। তো সবাই আপনারা ভালো থাকবেন এবং নায়ক জসিমের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই।